বাংলাদেশের গ্রামীণ সমাজে অধিকাংশ নারীদের বিবাহিত জীবন শুরু হয় বয়স 18 বছর পার হতে না হতেই। বাচ্চাদের লালন-পালন, রান্না করা সহ যাবতীয় কাজ করা এটাই এখানে অধিকাংশ নারীর জীবনের নিত্যদিনের চিত্র। ত্রিশ বা তার বেশি বয়সী নারীদের ক্ষেত্রে সন্তান লালন-পালন করাকেই ভবিষ্যৎ হিসেবে ধরে নেওয়া হয়। নাম তো মনে কিছুই নাই। বিয়ে হয়ে গেছে, বিয়া दे>${}$ছে বাপ মাই বাচ্চা হয়ে গেছে। আগামীতে বাচ্চারও এই আর কি সংখ্যায় কম হলেও বাংলাদেশের গ্রামীণ সমাজে এমন কর্মজীবী নারীও রয়েছেন ৩২ বছর বয়সী এই মাঠ কর্মীর অভিজ্ঞতায় বিষ পেরণ্য নারীর প্রতি গ্রামীণ সমাজের দৃষ্টিভঙ্গি বেশ নেতিবাচকই বটে পঁচিশ থেকে তিরিশ বছরের মেয়েকে আশি বছরের একটা পুরুষের সাথে বিবাহ দিতে তারা খুনমণ্য হয় না এবং এটা তারা করে থাকে সেটা মনে করে যে এটা একটা সময়ের দাবি কারণ পঁচিশ বছর তিরিশ বছরের মেয়ে তো বুড়ি হয়ে গেছে মানে এদেরকে বুড়ি হিসেবে ধরা হয় অপদার্থ অকর্মণ্য হিসেবে ধরা হয় মানিকগঞ্জের যে গ্রামের নারীদের কথা এতক্ষণ আপনারা শুনলেন তার খুব কাছেই মানিকগঞ্জের এই পাওয়ার প্ল্যান্ট কনস্ট্রাকশনে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন এই নারীরা বয়স নিয়ে সামাজিক নানা দৃষ্টিভঙ্গির কথা তারা বলেছেন আমাকে তবে এই দৃষ্টিভঙ্গি গ্রামের নারীদের চেয়ে একেবারেই ভিন্ন আশেপাশে থেকে সমাজ থেকে অনেক রকম কথাবার্তা আসে আমার ফ্যামিলিকে অনেক রকম কথা শুনতে হয় তো সেগুলো শুনে তারাও আবার আমাকে বলে যে না কি দরকার সাইটে যাওয়ার বা এরকম চ্যালেঞ্জিং জব করার হেড অফিসে বসো আমি বুঝি না মানে মানুষের এই বুঝি না যে কালো হয়ে যাচ্ছে বিয়ে হবে না বিয়েটাই কি একটা মেয়ের লাইফের সব কিছু আই ডোন্ট থিংক সো সবার ধারণা হচ্ছে যে ওকে বয়স বাড়ছে চলো বিয়ে করো বিয়ে করে শ্বশুরবাড়ির ফ্যামিলি যেভাবে যাবে ওইভাবে আগাও তোমার তুমি কি চাচ্ছো ইজ নট নেসেসারি বাট আমার মনে হয় শ্বশুরবাড়িরও তুমি যেটা চাছ সেটাই চাওয়া উচিত আর না হলে নিজেরটাতে অটুট থাকা উচিত আমার কাছে মনে হয় ফিটনেস এবং আমার এনভায়রনমেন্টটা আমাকে কী দিচ্ছে সেটার উপর ডিপেন্ডেন্ট বয়সটা আসলে অনেক বড় ইস্যু হয় না ইস্যুটা হয় আমার পাশের লোকজনগুলো আমাকে কি করে সাপোর্ট দিচ্ছে কীভাবে অ্যাকসেপ্ট করতেছে করছে সেটার উপর তবে গ্রামে বা শহরে বয়স নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা এসব সামাজিক বাধা মোকাবেলায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বয়সটা ফিনিস তখনই আমি বলবো যখন আমি যাবো এটা মেন নিজস্ব যে যখন বলবে ফিনিস তখন তিরিশে ফিনিশ কখনো হবে না